আসসালামু আলাইকুম আজকে ইনশাআল্লাহ তাআলা আমি চারটি সুরা নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করে দেখব কিভাবে এই সুরাগুলোর মূল অর্থ সুরা আল ফাতিহার সাথে সম্পর্কিত সুরা এখলাস দিয়ে শুরু করলে সুরা এখলাস আসলে তাওহিদ নিয়ে আলোচনা করে এই সুরাটি আমাদের সৃষ্টিকর্তাকে বুঝতে সাহায্য করে এবং তার সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় একথা বর্ণনায় আছে যে এই সুরাটি তখন অবতীর্ণ হয়েছিল যখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামকে আমাদের সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল এই সুরাটিতে সৃষ্টিকর্তার চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে বলুন তিনি আল্লাহ এক শুধুই একক তিনি অমুখপেক্ষেই অর্থাৎ তিনি কারো উপরেই নির্ভরশীল নয় এবং সবাই ও সব কিছুই তার সাহায্যের উপরেই নির্ভরশীল তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি অর্থাৎ তার কোনো সন্তান নেই আর সে কারো সন্তানও নয় এবং তার সমতুল্য আর কেউ নেই মর্যাদা ক্রমে তার সমকক্ষ কেউ হতে পারে না তিনি সব কিছুর ঊর্ধ্বে তিনি ত্রুটিমুক্ত এবার সুরা আফিরুনে দৃষ্টিপাত করলে এই সুরাটি আসলে শিল্প থেকে আমাদেরকে রক্ষা করে এই ব্যাপারটি বুঝতে হলে আমাদেরকে কোরআন নাজিল হওয়ার পূর্বের আদি মক্কার পরিস্থিতি বুঝতে হবে তখনকার আরববাসীরা আল্লাহকেই উপাসনা করত তবে তারা আল্লাহ সোহানুয়াতে আলার পাশাপাশি মূর্তি পূজাও করতো সুরাজ জখরুফ আয়াত সাতাশিতে বলা হয়েছে যে যদি আপনি তাদেরকে অর্থাৎ ইসলাম ধর্মের পূর্বের মক্কাবাসীদেরকে জিজ্ঞেস করতেন কে তাদেরকে সৃষ্টি করেছেন তবে তারা অবশ্যই বলতো আল্লাহ সুরা কাবুত আয়াত একষট্টিতে উল্লেখ করা আছে যদি সেই মূর্তি পূজাকারীদেরকে জিজ্ঞেস করা হতো নভমণ্ডল ও ভূমণ্ডল কে সৃষ্টি করেছে কে চন্দ্র ও সূর্যকে তাদের দায়িত্বে নিয়োজিত করেছে তারা বলতো অল্লাহ সুরা মুকমিনুন আয়াত চুরাশি থেকে উননব্বই এ বর্ণিত আছে যে যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তাদের মার্লিক কে সপ্তাকাশ ও মহা আরসের মালিক কে তারা উত্তরে বলতো সবই আল্লাহর তারপর যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো তাহলে কেন তোমরা এসব মিথ্যা দেবতাদের উপাসনা করো তারা জবাবে বলতো তারা আল্লাহের নৈকট্য লাভের জন্য এবং এইসব দেবতাদের তাদের সুপারিশকারী হিসাবে কাজে লাগানোর জন্য তাদেরকে পূজা করত। এখনও এমন অনেক মানুষ আছে যারা নিজেকে এতটাই পাপি মনে করে যে তারা আল্লাহের কাছে কিছু চাইতে লজ্জাবোধ করে তাই তারা আল্লাহের কাছে তাদের সুপারিশকারী হিসেবে অন্য আরেকজন হুজুর বা পবিত্র ব্যক্তি পীর অলি আউলিয়ার মতো আরেকজন মানুষ বেছে নেয় যা আসলে ইসলামিক দৃষ্টিভঙ্গি বিরোধী উল্লেখ্য যে যদি কেউ কোনো ভালো হুজুর বা পীরকে শিক্ষক হিসেবে নিয়ে অথবা তাদেরকে রোল মডেল হিসেবে অনুসরণ করে সরাসরি আল্লাহের উপাসনা করার চেষ্টা করে তাহলে তাতে দোষের কিছুই নেই সুতরাং মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম তাদেরকে সম্পূর্ণ নতুন কোনো ঈশ্বরের সাথে পরিচয় করিয়ে দেননি তারা তখনও আল্লাহকেই সমস্ত ঈশ্বরের প্রধান হিসাবে বিশ্বাস করত তিনি শুধু বাড়তি এতটুকুই বলেছিলেন যে তোমরা এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাসনা বা ইবাদত করো না যদি কেউ আল্লাহকে উপাসনা করার দাবি করে আর তার সাথে অন্য কোনো সত্তাকেও সেই ইবাদতের পর্যায়ে উঠিয়ে ফেলে যা উপাসনা হিসাবে বিবেচিত হয় তাহলে সেই ইসলামিক দৃষ্টিতে সবচাইতে বড় অপরাধ অর্থাৎ শির্খ করে ফেলে সুরা কাফিরুনে একটি জোরালো বার্তা রাখা হয়েছে যে যদি কেউ আল্লাহকে ইবাদত করে আর তার সেই উপাসনার মধ্যে শির্খ ঢুকে পড়ে তাহলে তার উপাসনা আর আল্লাহের জন্য গণ্য করা হয় না যদি সেই ব্যক্তিটি আল্লাহের নাম নিয়েও ইবাদত করে তবুও সেই ইবাদত আমাদের সত্যিকার সৃষ্টিকর্তার ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হয় না আমাদেরকে অবশ্যই তাওহিদের পবিত্রতার সাথে শুধুমাত্র এক আল্লাহ সোভানুয়াত আল্লার উপাসনা করতে হবে এই সব কিছু মাথায় নিয়ে এই দুইটি সুরার সাহায্যে সৃষ্টিকর্তার বৈশিষ্ট্যের সম্পূর্ণ ধারণাটি নিখুঁতভাবে উপলব্ধি করা সম্ভব হয় এবং আমাদের কাছে তাওহিদের গুরুত্ব এবং শিরকের বিপদ স্পষ্ট হয়ে ওঠে এই দুইটি সুরাকে একত্রে ইখলাসাইন বলা হয় যা আমাদের ধর্ম বিশ্বাসকে বিশুদ্ধ করে এইবার সুরা ফালাক নিয়ে আলোচনা করে দেখি এই সুরা আমাদেরকে সব রকমের শারীরিক ও মানসিক ক্ষতি থেকে রক্ষা করে যা আমাদের জীবনকে প্রভাবিত করে এই সুরাটির সাহায্যে আমরা পৃথিবীর সব ধরনের ক্ষতি থেকে রক্ষা পেতে আল্লাহ সুবাহালার কাছে আশ্রয় প্রার্থনা করি আর আমরা যদি সুরা নার্সের অর্থটি একটু পর্যালোচনা করি এই সুরাটির সাহায্যে আমরা শয়তানের ওয়াসওয়াসার ক্ষতি থেকে আল্লাহ সোহানুয়া তালার কাছে আশ্রয় প্রার্থনা করি এই রকমের ফিসফিস ফিস করে কুমন্ত্রণা আমাদের আত্মিক ক্ষতি করতে পারে আত্মিক ক্ষতি প্রাথমিকভাবে আমাদের পরকালকে প্রভাবিত করে এবং আমরা যদি এই আত্মিক ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি তাহলে আমরা জাহান্নামের আগুন থেকেও নিজেদেরকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ সুতরাং এই দুইটি সুরা যা একসাথে ময়াদাতাইন বলা হয় আমাদেরকে শারীরিক মানসিক ও আত্মিক ক্ষতি থেকে সুরক্ষিত রাখে এবং এইভাবেই আমাদের পার্থিব ও পরকালের জীবনে আমাদেরকে রক্ষা করে সব শেষে আসুন দেখি কিভাবে এই সব সুরাগুলি সুরা আল ফাতিহার সাথে সম্পর্কিত সুরা ফাতিহা আল্লাহ আলার প্রশংসা দিয়ে শুরু হয় তারপর সুরাটির কেন্দ্রীয় বা মূল অংশে এসে আমরা বলি যে আমরা আল্লাহ সুভানুয়াতাল্লাহকে উপাসনা করি এবং তার কাছেই সাহায্য চাই সাহায্যটি কি ঠিক পরের আয়াতেই আমরা আল্লাহের কাছে আমাদের দোয়া পেশ করি যেন তিনি আমাদেরকে সহজ সরল পথের পথ নির্দেশনা দেন আল্লাহ সোহানুআ তাল্লা সাহায্য ও হেদায়ত আমাদের অত্যন্ত প্রয়োজন তার সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারি না এবং নিজেদেরকে রক্ষাও করতে পারি না আমাদেরকে যেহেতু স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে তাই সঠিকভাবে এই জীবনটি পরিচালনা করার জন্য আমাদের তার পথ নির্দেশনা প্রয়োজন হয় বিচার দিনে ন্যায় বিচারে নিজেদেরকে শাস্তি থেকে রক্ষা করে পরকালে সর্বোত্তম পুরস্কার অর্জন করার জন্যও আমাদের সঠিক পথ নির্দেশনা প্রয়োজন হয় এবার আসুন দেখি কিভাবে এই চারটি ওল বিশিষ্ট সুরাগুলো সুরা আল ফাতিহার সাথে কেন্দ্রীয় অর্থে সম্পর্কিত তাওহিদ ও ইখলাস সঠিকভাবে বোঝার জন্য আমাদের পথনির্দেশনা প্রয়োজন শিল্প থেকে বাঁচতে হলেও আমাদের সঠিক পথনির্দেশনা প্রয়োজন এই জীবনের শারীরিক ও মানসিক ক্ষতি থেকে সুরক্ষার জন্য আমাদের আল্লাহের সাহায্যের প্রয়োজন এবং সব শেষে শয়তানের ফিসফিস করে কুমন্ত্রণার ক্ষতি ও পথভ্রষ্টতা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদের আল্লাহের সাহায্য ও পথনির্দেশনা প্রয়োজন হয় যা আমাদের আখেরাতকে ধ্বংস করে দিতে পারে আর এইভাবে সুরা ফাতেহার দোয়াটি আমাদের এই সব কিছুর বিষয়ে খেয়াল রাখে এবং আমাদেরকে এসব বিষয়ে সাহায্য করে ধন্যবাদ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক দেয় শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ